নমস্কার বন্ধুরা তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি ত্রিপুরার রাজাদের ইতিহাস নিয়ে অর্থাৎ ত্রিপুরার ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব তো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর বন্ধুরা আমার এই ভিডিওগুলোর মানে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করব ঠিক আছে প্রত্যেকটা ভিডিওর ভিডিএফ তোমরা কোথায় পাবে আমি শেষ ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে তো তোমরা তাই ভিডিওতে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তাহলে দেখো বন্ধুরা প্রথম কোশ্চেনটি কী দেওয়া আছে দেখো কোন সময় থেকে ত্রিপুরাদের প্রচলন শুরু হয় হয় অপশান ওয়ান আছে দেখো তিনশো বিশ টুতে আছে পাঁচশো নব্বই আর থ্রিতে আছে তিনশো দশ তো তোমরাই বলো এখানে কোন আনসার অপশানটা সঠিক হবে এখানে অপশান টুটা সঠিক হবে ঠিক আছে পাঁচশো নব্বই এটা হলো সঠিক আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন হলে দেখো ত্রিপুরার প্রথম রাজা এখানে রানী ভুল হয়েছে ত্রিপুরার প্রথম রাজা ছিলেন হুম প্রথম রাজা ছিলেন এখানে এখানে রানী উঠেছে এখানে প্রথম হবে ঠিক আছে ত্রিপুরার প্রথম রাজা গেছিলেন অপশানগুলো কি দেওয়া আছে দেখো ধন্যমাণিক্য রত্নমাণিক্য দন মাণিক্য আর চ্যাংতুফা তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে চ্যাংতুফা ঠিক আছে নেক্সট প্রশ্ন আচ্ছা ত্রিপুরা রাজ্যের চৌদ্দ দেবতার পূজা কে প্রচলন করেন হুম হলো কী দেওয়া আছে দেখো মহারাজা ত্রিলোচন আর ধন্যমাণিক্য কৃষ্ণমাণিক্য ঠিক আছে তোমরা বলো এখানে কোনো অপশনটা সঠিক হবে এক্ষেত্রে সঠিক হবে মহারাজা ত্রিলোচন অপশান এটা সঠিক তাহলে দেখো এরপরে এসে দেখো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেনটা দেখো কে আর পূজা কে প্রচলন করেন এখানে অপশানগুলো দেওয়া আছে দেখো কৃষ্ণমাণিক্য ধন্যমাণিক্য মহারাজা ত্রিলোচন এখানে বুধরা হ্যাঁ মহারাজা ত্রিলোচনের শ্রী এখানে পদ্মাপদী হবে ঠিক আছে এখানে অপশানটা যদি ভুল হয়েছে এখানে পদ্মাবতী হবে ত্রিলোচনার জায়গা যেখানে পদ্মাবতী হবে ঠিক আছে তাহলে কী অপশানগুলো কটা শুরু হবে অপশান থ্রি অর্থাৎ মহারাজা ত্রিলোচনীশ্রী পদ্মাবতী ত্রিপতঙ্কের পূজা প্রচলন করেন হ্যাঁ ঠিক আছে কাশ্রী যখন যদিও প্রশ্ন করে তাহলে তোমরা বলবে এটা হলো কি মহারাজা শ্রী রানী পদ্মাবতী ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলো ত্রিপুরায় কোন মহারাজা প্রথম মানিক্য উপাধি গ্রহণ করে হুম আছে আছে এ ওয়ান কি কৃষ্ণ চ্যাংটুপা রত্ন মাণিক্য তোমরা বলো কোন অপশানটা সঠিক হবে এক্ষেত্রে অপশান এ অর্থাৎ চ্যাংটুপা এটা হবে সঠিক ঠিক আছে চলো নেক্সট আচ্ছা ত্রিপুরার ত্রিপুরার ত্রিপুরায় হবে ত্রিপুরায় প্রথম কে মুদ্রার প্রচলন করে আচ্ছা ত্রিপুরার মধ্যে প্রথম মুদ্রা কে প্রচলন করে অপশান ওয়ানে আছে রত্ন মাণিক্য টুতে আছে ধন্যমাণিক্য থ্রিতে আছে কৃষ্ণ মাণিক্য তোমরা বলো কোন অপশানটা সঠিক অপশান এ ধন্যমাণিক্য রত্নমাণিক্য তাহলে মুদ্রা মানে কি মুদ্রা মানে রত্ন কে প্রচলন করেন মহারাজা রত্ন প্রথম তিনি ত্রিপুরার মুদ্রার প্রচলন করেন ঠিক আছে নেক্সট কোশ্চেন ত্রিপুরার রাজাদের মধ্যে কে বিখ্যাত ছিলেন আচ্ছা তোমরা বলো এখানে অপশনগুলো কি দেওয়া হচ্ছে দেখো ধন্যমানিক্য কৃষ্ণ মহারাজা ত্রিলোচন তাহলে দেখো বন্ধুরা ত্রিপুরার মানে বিখ্যাত রাজা ছিলেন কিন্তু রাজাগুলোর মধ্যে বিখ্যাত ছিলেন কিন্তু কে ধন্যমানিক্য ঠিক আছে অপশন এটা সঠিক তাহলে নেক্সট নেক্সট কোশ্চেন আছে দেখো কোন মহারাজা ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেন এটা তোমরা আশা করে পারবে তোমরাই বলো এই কোন অপশনটা সঠিক হবে ধন্য কৃষ্ণমাণিক্য কৃষ্ণ না রত্ন তাহলে এটা সঠিক আনসার হলো ধন্য ঠিক আছে তো বন্ধুরা যে কথাটা বলবো বলেছিলাম তো তোমরা এই ভিডিওর পিডিএফটা কিন্তু আমার ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে আমি সেখানে আপলোড করে দেবো ঠিক আছে তো তোমরা ভিডিওর ডিসক্রিপশান থেকে আমার পেজটা ফলো করে রাখবে সেখানে কিন্তু আমি পিডিএফটা আপলোড করে দেবো সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে নেবে আর প্রত্যেক দিন আমি যে ভিডিওগুলো দেবো প্রত্যেকটা ভিডিওর কিন্তু পিডিএফ আমি সেখানে দিয়ে দেব ঠিক আছে তো তাই তোমরা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবে